সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা নিয়ে মারামারি ঘটনায় করা মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথির আগাম জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। আজ জুথির আগাম জামিন চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের দ্বৈত বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। আইনজীবী অ্যাডভোকেট শেখ আউসাফুর রহমান বুলু জানান, আগাম জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। একজন বিচারপতি জামিন শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনটি ফেরত দেওয়া হয়েছে। জ্যোতিষসহ চারজনের আগাম জামিন চাওয়া হয়েছে ওই আবেদনে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় অ্যাডভোকেট জুথি এক নম্বর আসামি। এদিকে একই মামলায় ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ আলমের আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন নামঞ্জুর করেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।